আপনাদের স্বাগতম দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির যে ইউটিউব টেলিভিশন আছে সেই টেলিভিশনে নববর্ষ করোনা আক্রান্ত এবং করোনায় মৃত্যুর সর্বশেষ প্রস্তুতি জানানোর জন্য নওগাঁতে গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্যসেতু নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে স্বাস্থ্যসেতু নতুন করে আক্রান্ত হয়েছে যার শতকরা হার হচ্ছে ২২.৪%। এছাড়া নওগাঁতে এ পর্যন্ত ২৩ করোনা আক্রান্ত আক্রান্ত হয়েছে। দর্শক আপনাদের একটু তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল সোমবার নওগাঁতে আশঙ্কাজনক হারে ৩০ রোগী চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া গত রবিবার নওগাঁতে একদিনে সর্বোচ্চ ২৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন ফলাফল পাওয়া গেছে। তাই এইসব ফলাফল এবং মৃত্যুর হারটা পর্যালোচনা করলে দেখা যায় যে নওগাঁতে প্রতিদিনে আশঙ্কাজনক হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু সীমান্তবর্তী জেলা হিসাবে নওগাঁকে স্বাস্থ্য বিভাগ অনেক আগেই কিন্তু অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করেছিল, যার কারণে কিন্তু এই চলতি মাসের ৩ তারিখে নওগাঁর পৌরসভা ও নওগাঁর সীমান্তবর্তী নিয়ামতপুর উপজেলাকে সর্বাত্মক বিশেষ কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল। এই লকডাউন শেষে লকডাউনটাকে শিথিল করে ১৫টি বিধিনিষেধ দিয়ে সেই লকডাউনটাকে শিথিল করা হয়। তার ধারাবাহিকতা দ্বিতীয় দফায় গত ১৭ জুনে এই কঠোর বিধিনিষেধকে আরও এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়। কিন্তু দেখা গেছে নওগাঁর শহর এবং নওগাঁর গ্রাম পর্যায়ে কিন্তু লোকেরা করোনা ভাইরাস প্রতিরোধে যে স্বাস্থ্যবিধিগুলো মানার কথা, বিশেষ করে মাস্ক ব্যবহার কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়াও শহরের মধ্যে অনেক মানুষই কিন্তু মাস্ক ছাড়া হর হামেশা চলাফেরা করছে। এছাড়াও আরেকটা কথা বলা রাখা যায় যে করোনা ভাইরাস প্রতিরোধে যেটি অন্যতম একটি পন্থা সেটি হলো যে বেশি করে টেস্ট করতে হবে। যত বেশি টেস্ট করা যাবে তত বেশি জানা যাবে যে আসলে করোনা ভাইরাসে আক্রান্তের হার। যদি কোনো মানুষ টেস্ট করার পরে জানতে পারে যে সে করোনায় অ্যাট্রাক্টেড হয়েছে, তাহলে কিন্তু সে নিজেকে সেভ করার জন্য এবং নিজের পাশের লোকদের সেভ করার জন্য সে কিন্তু আসলে স্বাস্থ্যবিধিগুলো কিন্তু মানতে চেষ্টা করবে। কিন্তু নওগাঁতে এমন অবস্থা হয়ে গেছে যে মানুষদেরকে জোর করে করে ডেকে নিয়ে সে কিন্তু করোনা টেস্ট করানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ ফ্রি অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। নওগাঁ সহ নওগাঁর আরও যে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এইসব কেন্দ্রে কিন্তু ফ্রি অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এইসব কেন্দ্রে এসে মানুষকে করোনা পরীক্ষার যে আগ্রহ সেই আগ্রহটি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে কিন্তু কোনো মানুষ করোনা ভাইরাসে অ্যাট্রাক্টেড হয়ে আছে কিনা সে না জানার কারণে সে কিন্তু তার সবকে কিন্তু করোনার জীবাণু কিংবা করোনা ভাইরাসকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। অপরদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু কঠোর বিধিনিষেধগুলো মানার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সরকারের যে পদক্ষেপ, সরকারের এবং জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু সাধারণ মানুষদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধিগুলো মানতে এবং মাস্ক ব্যবহারে কিন্তু প্রচার প্রচারণায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এমনই কার্যক্রম গ্রহণ করেছে নওগাঁর চেম্বার অফ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসের ৭ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে নওগাঁ শহরে সাধারণ মানুষ মানে মাস্কবিহীন মানুষ এবং ব্যবসায়ীদের মাসে সহ জেলার ১১টি উপজেলায় কিন্তু বিনামূল্যে মাস্ক বিতরণের তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের মাধ্যমে পুরো জেলাতে ১ লক্ষ মাস্ক তারা বিনামূল্যে বিতরণ করবে বলে এরকম সহ বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে। ১৫টি যে কঠোর বিধিনিষেধ এখনও চলছে সেই কঠোর বিধিনিষেধের মধ্যে বলা রয়েছে যে সকল প্রকার চা স্টলগুলো বন্ধ থাকলে কিন্তু শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে দেখা গেছে কিন্তু চা স্টলগুলো বন্ধ নেই।
কেউ কেউ অন্যান্য পথ অবলম্বন করে গোপনে চা স্টোর গুলো খুলছে এবং সেখানে কিন্তু মানুষরা কিন্তু চা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, যার কারণে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারে মানা হচ্ছে না। বিশেষ করে জেলা প্রশাসন যে কঠোর 15টি বিধিনিষেধ আরোপ করেছে সেই বিধিনিষেধগুলো তারা একেবারে মানছে না। এছাড়াও সীমান্তবর্তী উপজেলাগুলো এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই এই জুন মাসের লকডাউন শুরুর আগে থেকে কিন্তু সকল সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ আন্তর্জাতিক সীমান্তবর্তী স্থানগুলোতে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরে 15টি যে কঠোর বিধিনিষেধের মধ্যে বলা হয়েছে যে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে বাজার বিপণী বিতানগুলো স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক ব্যবহার করে তারা চালাতে, কিন্তু আমাদের কিন্তু মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে এইসব বিপণী বিতানগুলো কিন্তু খোলার জন্য কোনো দৃষ্টান্ত আমাদের এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এছাড়া কঠোর বিধিনিষেধের মধ্যে কিন্তু বলা হয়েছে সন্ধ্যা 6টা থেকে সকাল 7টা পর্যন্ত জরুরি কাজ ছাড়া কে বাইরে বেরোতে পারবে না। এই বিশেষ করে নওগাঁতে যে এখনও 15টি কঠোর বিধিনিষেধ চলছে সেটা কিন্তু সাধারণ মানুষদের মাঝে পালনে একেবারেই কিন্তু লক্ষ্য করা যায় না। সবাই কিন্তু উদাসীন হয়ে চলাফেরা করছে, মাস্ক ছাড়া যে কোনো জায়গাতে হর হামেশা চলাফেরা করছে, যার কারণে কিন্তু নওগাঁতে প্রতিদিনই করোনা ভাইরাস আক্রান্ত এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু চরম উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও তাই স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য নগর সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ জানিয়েছেন, সরকারের পাশাপাশি যদি সাধারণ মানুষরা সরকারি মেনে দেওয়া বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধিগুলো যদি না মানে তাহলে নওগাঁতে আক্রান্ত হওয়ার কখনো কমানো সম্ভব নয়। তাই সর্বাত্মকভাবে সবাইকে কঠোর বিধিনিষেধ সহ স্বাস্থ্যবিধি এবং করোনা ভাইরাস প্রতিরোধের যে প্রধান একটি উপায় মাস্ক ব্যবহার করতে পারে, বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। যত বেশি পরীক্ষা করা যাবে তত বেশি কিন্তু এই এলাকায় কিন্তু করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কম হবে বলে জানিয়েছে। আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে নওগাঁতে করোনা ভাইরাসের শুরু থেকে আজ পর্যন্ত 3683 জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে সুস্থ হয়েছে 2499 জন। তো এ ছিল নওগাঁ থেকে করোনা ভাইরাস এবং চলমান